দিদি তোমার পার্টি আমরা আর করব না, ঠিক আছে? আমরা আর করব না। কেন বাবা, কেন বাবা? না, তুমি আমাদের সবাইকে দীঘাতে ট্যুর করতে নিয়ে যাও না, এর জন্য আমাদের একদম একদম ফালতু লাগে। আহারে আহারে দিদি, মোদি তো আমাদেরকে কাশ্মীরে বেড়াতে নিয়ে যাচ্ছে, আমাদের খুব আনন্দ লাগছে। মিথ্যে কথা শুনে কখনো পরিচিত হবেন না। না দিদি, আমি মোদির সাথেই ঘুরতে যাব, তোমার তোমার পার্টি আমি আর করব না। না, দুধ কলা দিয়ে সাপ পুষেছি, দুধ কলা দিয়ে সাপ পুষেছি। দিদি একটা কাজ করো না, আমাদের সবাইকে নিয়ে একটা ট্রেন ভাড়া করো, ট্রেন ভাড়া করে দীঘা যাব, সব থেকে ভালো হবে। একটা ট্রেন ভাড়া করলে মিনিমাম 22 লক্ষ টাকা লাগে। আচ্ছা দিদি, তুমি তো একবার নৌকায় করে দীঘায় গেছিলে, শুনেছিলাম নাকি খুব ঝড় বৃষ্টি আসছিল, এটা কি শিওর? অনেক ঝড় এসেছিল, অনেক প্রলয় এসেছিল, আকাশ কালো করে এসেছিল। ফালতু কথা। তা দিদি, তুমি তো দীঘা অনেকবার ঘুরেছো, আর দীঘাটা কেমন লাগে তোমার? দারুণ হাঁটাবাটি, দারুণ হাঁটাবাটি। দিদি দীঘাতে গিয়ে প্রথমেই খেয়ে একদম জলে লেগে যাবো। খবরদারে ভুলটা করবেন না, খবরদারে ভুলটা করবেন না। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত শেষ। আবার বলছি, ভিডিওটা কারোর মনে দুঃখ দেওয়ার জন্য নয়, শুধুমাত্র মজার জন্য। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইবটা করবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।